সেচের পানি না পেয়ে রাজশাহীতে দুই কৃষকের বিস্ফানের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং পানি বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতির উদ্যোগে কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা বলেন পানি নিয়ে স্বজন ও বৈষম্যের কারণে ক্ষুদ্র জাতিসত্তার দুই কৃষককে প্রাণ দিতে হয়েছে পানির জন্য দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর সাখত হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা